নদীরে পার ভাঙে ও পার ধরে, এই তো নদীর খেলা সকাল বেলা, ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। গোটা দুনিয়াটাকে শোষণ করেছিলেন দুইজন, শুধু ভারতের মতো একটা রাষ্ট্র না, গোটা দুনিয়াকে শাসন করেছিলেন দুজন, গোটা দুনিয়াটাকে শোষণ করেছিল দুজন। শাসন হয় ইনসাফের দ্বারা, শোষণ করা হয় জুলুম অত্যাচারের দ্বারা। যারা শাসন করে তারা বলেন আদিল, যারা শোষণ করে তারা হলো জালেম। গোটা দুনিয়াটাকে শাসন করেছিলেন ইনসাফের দ্বারা দুজন মুসলমান, একজন পয়গম্বর সুলেমান আর একজন বাদশাহ জুলকারনাইন। আর গোটা দুনিয়াটাকে জুলুম অত্যাচারের দ্বারা শোষণ করেছিল দুজন, একজন নমরুদ নামের বেঈমান আর একজন হলো বক্তে নসর, কেউ বলে সাদ্দাম। আল্লাহ জালেম দিয়ে দেখাইলেন শান্তি কিভাবে দিতে পারে, আবার মুসলমান দিয়েও দেখাইলেন দেখ শান্তি কে কি পরিমাণ দিতে পারে। বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়া শাসক হইয়া শাসন করে বিদায় নেওয়ার সময় ভক্তদের জানায় দিলেন, ভক্তগণ আমার ইন্তেকালের পরে জানাজা যখন হয়ে যাবে, জানাজার পরে আমার বাজার থেকে ফুল ঘুরাইয়া কবরে নিবা, আর কাফনের ভেতর থেকে আমার দুটো হাত এরকম বের করে দেখায় নিয়ে যাইও। ইন্তেকালের পর তার ওসিয়ত মোতাবেক যখন হাত বের করে বাজারে ঘুরাইয়া কবরে না হয়, দুনিয়াদারেরা কয় তাকায় দেয় সেকান্দার বাদশাহ দুনিয়ার সব ক্ষমতা পাইয়াও লোভ সামলাইতে পারে না, মরণে পরও হাত বিছাইয়া আরো কিছু চায়। মুমিনরা ডাক দিয়া পায় না দুনিয়াদার না, বরং বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়াবাসীকে উপদেশ দিয়ে গেলেন, এর দুনিয়ার মানুষ সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম, সব দুনিয়ার ক্ষমতা পাওয়ার হাতে নিয়ে আজ খালি হাতে কবরে রয়েছে, কিছুই সঙ্গে যাবে না, নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্ত্রী নিজের আপন জন ঘর থেকে আগেই রাস্তা বের করে দেবে, গায়ের জামা গেলের দিয়া কেটে কেটে রেখে দিবে, আমার পরনে থাকবে তিনটা সাদা কাপড়, এমন এক জায়গায় কবর দিবে যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে, এমন একটা জায়গা হবে আমার কবরের জায়গা, যতই আপন হোক না কেন কেউ আমার কাছে রাখতে চায় না। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়াটা চিরদিন থাকার জন্য আল্লাহ পাঠান নাই, কয়দিন থাকবেন তার কোনো গ্যারান্টি নাই, বয়ানে বর্ষের ঘর পর্যন্ত যাওয়ার কোন নিশ্চয়তা নাই, কত জায়গায় কবর পাই, বয়ানে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে কয়েকজন মরে গেল, আবার বিদায় বেলা মোনাজাতের পর বাড়ি যাওয়ার সময় লাশ হইয়া বাড়ি গেল, এই হলো দুনিয়ার খেলা, সময় নষ্ট করিও না রে মুমিন, আল্লাহর ভয় করে ঢুকাও তাকওয়া অর্জন করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, আল্লাহর
কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া ওয়ালা এত দাম এত দাম, যার তাকওয়ার মানদণ্ডে চলবে তার বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাকওয়া মানে আল্লাহর ভয়, আর এই ভয় থাকে সকলের অন্তরে। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তার নাম হলো মুত্তাকি। যারা আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি, ভয়ের নাম হলো তাকওয়া, ভয়ের নাম খাশিয়া, ভয়ের নাম হলো খৌফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, খৌফ মানে ভয়, খাশিয়াত মানে ভয়। লাউ দুনিয়াতে আমরা দেখি সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না, ওস্তাদকে ছাত্র ভয় করার কারণে ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না, বিচারকের ভয় করার কারণে আসামি বিচারকের সামনে অপরাধ করে না। ঠিক যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করে চলবে, জীবনটা চলে গেল গুনাহ কাছেও যাবে না। এই তাকওয়া থাকলেও